খুঁজে খুঁজে পাচ্ছিলাম, তানি আর আমি হারিয়ে গেছিলাম, তানি আমাকে খুঁজে পাই না, লাস্টে আমাকে ফোন করে ডাকলো, কোন মাল এখানে 10 টাকা আছে দিতে পারবা, 10 টাকার মাল আছে বলো তো, কোনটা 10 টাকা আছে দাও আমাকে। বন্ধুরা, রথের মেলায় জিলাপি খাবা না তো কি খাবো, আজকে রথ, সো আমি চলে আসলাম জিলাপির দোকানে জিলাপি নিতে। তোমরা দেখছো ফ্রেশ জিলাপি বানানো হচ্ছে এখানে। আর এখানে জিলাপিটাকে হওয়ার পর এখানে জিলাটাকে রসে চুবায়ে এখানে রাখছে, ফ্রেশ ফ্রেশ সবাই জিলাপি নিয়ে যাচ্ছে। আমাদের এখানে সস্তা, 40 টাকা পোয়া। আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি একটু জিলাপি। সে কাকা যার দোকান থেকে আমরা জিলাপি নিয়েছি, এটা হলো ওনার দোকান। আরে ইউটিউবে তো মার্কেট হয়ে বাড়ি ফিরছি, তো রাস্তার সময় একটা বাগড়াকোটের সামনে রথ দেখা গেল, ছোট্ট রথ, এখন জগন্নাথ ঠাকুর উঠানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ফিরার সময় বাগড়া কোটে এখানে রথের একটা। বন্ধুরা, আমার বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে এখন, দেখুন সবাই দেখো। আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে এখন, হাতে কুপন নিয়ে প্রসাদ নিতে। 50 টাকারটা শেষ, আর যাচ্ছি 100 টাকার নিতে। দাদাবার বদলে এখন আমার একলা করতে হচ্ছে। হাইপে হাটে ভালো জগন্নাথ স্বামী বন্ধুরা, আমাদের পাড়াতে সূর্যনগর ফ্যান্সি রিং ক্লাবে ইসকন মন্দিরের তরফ থেকে এখানে মাসির বাড়ি বানানো হয়েছে। তো তোমরা দেখো এখানে রথের মেলার আয়োজন, সামনে তোমাদেরকে আস্তে আস্তে তুলে ধরছি। র
রথের থেকে এখন নামানো হয়ে গেছে ঠাকুরদেরকে, ঠাকুরদেরকে এখানে বসানো হয়েছে। তোমরা শুধু দেখো, আর এখানে ভোগ দেওয়া হচ্ছে 100 টাকা করে, সবাই নিচ্ছে। এক একটা বিভিন্ন টাইপের ভোগ আছে এখানে। সরি, হ্যাঁ, কিছুক্ষণ আগে পুরো ভিড় ছিল, ভিড় কমে গিয়ে এখন কীর্তন টীর্তন হচ্ছিল, কীর্তন এখন বন্ধ আছে। সামনে আমার বোন আর রিয়া বসে আছে, বোনের বান্ধবী, তোমরা দেখতে পারবা। না না, কি আছে, তোমাদের ইস্কনে এক একটা রথ দেখাবো, এখন দেখো। আর এই আশপাশে এখানে অনেক স্টল বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর করে সাজানো হয়েছে আমাদের পাড়াটাকে। প্রচন্ড ভিড় হয়েছে এবার। এবার ফার্স্ট টাইম হলো আমাদের পাড়ার মধ্যে মাসির বাড়ি, তো তোমরা থাকো। এই যে সামনে পাড়ার দুই বৌদি আছে, দাদা আছে, নতুনত্ব লাগলো কিন্তু ভাই সত্যি। আর কি বলতে চাও? নতুন রকম আইটেম লাগলো এখানে, খুব সুন্দর সুন্দর দারুণ সাজিয়েছে, ভালো লাগলো, ভালো লাগলো। আমরা এখন রথ খেলা যাচ্ছি, আমি আর দাদা ভাই স্কুটি নিয়ে। এতক্ষণ আমরা সূর্যনগরের মাঠে ছিলাম, চলো দেখতে থাকো। রথযাত্রা দেখতে যাচ্ছি আমরা, রথের মেলা, রথ খোলায়। একলা সূর্যনগর থেকে আমরা রথ খোলায় চলে আসলাম, চলো এখন রথ খোলায় কি কি হচ্ছে সেটা দেখাবো তোমাদেরকে। পিছনে আমার বোন আছে তানি, ও হাঁটছে তানি। সামনে প্রচন্ড ভিড়, শুধু তোমরা দেখো। রাস্তায় অনেক দোকান বসেছে, তোমরা দেখো, ছোট ছোট খেলনা দোকান এখানে প্লাস্টিকের। তানি, এখানে হলো হচ্ছে মাটির সবজি, কত করে পিস? 10 টাকা করে। দেখো তোমরা কি সুন্দর লাগছে। এখানে আছে পেঁয়াজ, জানি ও টমেটো, রসুন। কাকা বিক্রি করছে, নে চুজ কর তুই, দেখ। নে না, একটা একটা করে নে না, হ্যাঁ দেখে দেখে নে। আমরা এখানে এখানে মাটি সবজি কিনছি, দেখো। তো আমরা 10টা নিয়ে এখন টাকাতে দিয়ে দিলাম, এ নাও।
এখানে দেখো সব পুতলা পাখা হাত পাখা সব বাঁশের বানানো। কোন মালে এখানে 10 টাকা আছে দিতে পারবা? 10 টাকার মাল আছে বলো তো, কোনটা 10 টাকা আছে দাম কি রকম? 10 টাকা বলো, 10 টাকা দাম আছে এখানে। চুড়ি ফেমাস এখানে, রথে রথ হচ্ছে সবুজ চুড়ির জন্য ফেমাস এখানে, সবুজ টাকা সবুজ চুড়ি। আমরা এখন আছি রথ খোলায়। হ্যাঁ দেখি দাম করবো নি। এখানে যদি লোহার বটিটা টটিটা কিনতে লাগে এখানে সব পাওয়া যাবে। তোমরা যদি আসতে চাও আসতে পারো, 7 দিন আছে রথের মেলা। এখানে জিলাপি আছে, রাইড আছে রাইড চড়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে তুমি খেলা খেলে জিততে পারবা কিছু? ঠিক আছে এটা খেলবো আমি, তুই পুরিও করবি। হ্যাঁ গেম সেন্টার, এখানে গেম খেলে জিনিসপত্র জেতা যাবে। আর এখানে আছে হচ্ছে একটা বল 30 টাকা, বল ছুড়ে টানিয়ে আর আমি হারিয়ে গেছিলাম। তাই আমাকে খুঁজে পাই না, লাস্টে আমাকে ফোন করে ডাকলো। মেলায় প্রচুর ভিড়, প্রচুর গ্যাদারিং এখানে। তোমাকে চলো দেখায় মেলা ঘুরা। এখন অনেক মূর্তি আছে দেখো তোমরা, এখানে হলো ঠাকুরের বাসনপত্র পাওয়া যাচ্ছে কাঁসার। এখানে হলো সব চাবির কি ডিং বলো কাকা কেমন আছো? ভালো। হ্যাঁ এখানে মাত্র 30 টাকা মাল পাওয়া যাচ্ছে। ঘরের সাজন অনেক জিনিস, হ্যাঁ নে তাহলে নে
এখন এটা খেলবে ওই লালটা মারতো কর্নারে কর্নারে লালটা মা হ্যাঁ 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 ওই ওই লালটা মার না ওই কর্নারের লালটা হ্যাঁ মার না মার পটালো এখানে মূর্তি কিনা প্ল্যান চলছে গণেশ ঠাকুরের নাম দিয়েছে বজরঙ্গলি নাই বজরঙ্গলি সাই বাবা ছোট ছোট বজরঙ্গলি নাই তোমাদের বাড়ি কোথায় চয়ন পাড়ার থেকে আসছো তোমরা এখানে সাত দিনই থাকবা ও ওগুলো তো আছে ছোট থেকে ছোট দেওয়ার দাম বলো দেওয়ার দাম বলো কমই বলছে চলো ওখানে যাই দাম বেশি বলে এখানে তুই বলে চুড়ি নিবি না নে চুড়ি নে সামনে যা এরা অনেক কষ্ট করে বানায় নে একটা নর্মাল বটি দেন না দাম বলো কাকা কত কত পুরোপুরি একশো টাকা দিয়ে প্যাক করে নিন একশো টাকা বেশি এটা কাকা 80 টাকাও দিব এটা 80 80 নিব হ্যাঁ 80 হলে ভালো দাম এক করে দাও 80 টাকা দিলে দাম তো করতে হবে এখান থেকে বোন এখন একটা ছোট ঝুড়ি কিনছে ওই সবজিগুলো রাখার জন্য তোমাদের এখন একটু লাশ ঘুরে দেখাই এই যে রথের মেলায় লট এটা কি লট লটকানা এটা কি লটকানা লটকানা চল্লিশ টাকা পুয়া বলে লটকা এই রাস্তার দিকে প্রচুর খাবারের দোকান উড়াও তো উড়াও তো টাকা উড়াও তো
ভাই দানি একটা স্লো স্লো মো করতে এটাতে চাটের দোকান এখানে পাও ভাজি কে না তো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। গুড নাইট, টাটা, বাই বাই।